है आपका? मेरा नाम रहमत अली है और अब मैं ऋतिक हूँ, अच्छा, और मैं अपना मुस्लिम समाज छोड़ के अब मैं हिंदू धर्म में आ गया हूँ, और वही हिंदू धर्म के रीति रिवाज से मैंने अपना शुद्धिकरण कराया है। মিত্রো কয়েক বছর ধরে সনাতন ধর্মে প্রভাবিত হয়ে অনেক মানুষ ইসলাম খ্রিস্ট ধর্ম ছেড়ে সনাতন ধর্মে প্রত্যাবর্তন করছেন, সে রাশিয়া হোক কিংবা অস্ট্রেলিয়া, এমনকি ইসলামের জন্মভূমি সৌদি আরবেও ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে সনাতন ধর্ম। আর তাতে বাদ পড়েনি বাংলাদেশের মতো কট্টরপন্থী দেশেও। পাকিস্তানের আবহাওয়া ঠান্ডা হলেও চীনের মতো নাস্তিক দেশ যেখানে উইঘুর মুসলিমদের শিকলবন্দী করে রাখা হয় সে দেশেও প্রভাব বিস্তার করেছে সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মের প্রভাব বিস্তারে অবশ্যই ইসকন অনেক বড় ভূমিকা রেখেছে, কিন্তু আর্য সমাজও পিছিয়ে নেই সনাতন ধর্মের প্রভাব বিস্তার করতে। আজকে আমরা বলবো কিভাবে উত্তরপ্রদেশের এক ভাই আর্য সমাজের সহযোগিতায় ইসলামকে টাটা বাই বাই করে সনাতন ধর্মে ঘর বাপসি করলো। আর হ্যাঁ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি পুরনো হন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য। রহমত থেকে হলেন ঋত্বিক, বজরং বলির পা ছুঁয়ে মুসলিম থেকে হিন্দু হলেন যুবক। মেরা নাম রহমত আলী হে আর আব মে ঋত্বিক হুঁ আর মে আপনা মুসলিম সমাজ ছোড়কে আব মে হিন্দু ধর্মে আ গিয়া হুঁ আর ওই হিন্দু ধর্ম কে রীতি রিওয়াজ সে মানে আপনা শুদ্ধিকরণ। উত্তরপ্রদেশের কানপুর জেলায় এক মুসলিম যুবকের ধর্ম পরিবর্তনের খবর সামনে আসছে। জানা যাচ্ছে এই যুবকের নাম ছিল রহমত আলী, ধর্ম পরিবর্তনের পর তার নতুন নাম হয়েছে ঋত্বিক শর্মা। বজরংবলীর মন্দিরে হিন্দু আচার অনুষ্ঠান মেনেই তার ধর্মান্তর সম্পূর্ণ হয়। ধর্মান্তর হওয়ার পর তিনি গঙ্গাজল ছড়িয়ে দেন চারিদিকে, শিবলিঙ্গের ওপর গঙ্গাজলও ঢালেন তিনি। এরপর বজরংবলীর মূর্তি ছুঁয়ে প্রণাম করেন তিনি। হিন্দু ধর্ম গ্রহণের পর তার নতুন নাম হয় ঋত্বিক শর্মা। ধর্ম পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন তার অধিকাংশ বন্ধুই হিন্দু। মুঝে এই ধর্মে বহুত আচ্ছা লাগতা থা, মানে শুরুয়াত সেই ইসমে আনা চাহতা থা, ক্যুকি পহলে ভি মানে সব জায়গা যায়া করতা থা, রামলীলা মে যাতা থা আর কাঁওয়ার ভরনে যাতা থা আর র্যালিও মে যাতা থা, গণেশ মহোৎসব মে যাতা থা, সময় মে ভাগ লেতা থা আর সব লেতা থা, আর মেরে সারে দোস্ত ভি থে, লোক হামসে সমঝায়া করতে থে আর মুঝে আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা কাফি, আর আজ মে বহুত খুশ হুঁ, আজ মে বহুত খুশ হুঁ। হ্যাঁ, মে আপনে স্বয়ং সুরক্ষা সে আপনে মন সে আচ্ছে সে কিয়া। এই প্রথম নয়, এর আগেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ধর্মান্তকরণের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে হিন্দু ধর্ম গ্রহণ করেন মুসলিম পরিবারের 9 সদস্য, এদের মধ্যে 7 জন মহিলা 2 জন পুরুষ, সম্পর্কে এরা ভাই বোন হন। মুজাফফরনগরের সাহারনপুরের যশবীর আশ্রমে ধর্ম পরিবর্তন করেন তারা, ছিলেন আশ্রমের মহন্ত স্বামী যশবীর মহারাজ। শুধু ধর্ম পরিবর্তনই নয়, সেই সঙ্গে নিজেদের নামও বদলে ফেলেন তারা। উত্তরপ্রদেশের এই রকম ধর্মান্তর নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক তরজা। প্রতিক্রিয়া দিয়েছে সদ্য হিন্দু ধর্ম গ্রহণ করা ওই পরিবারের সদস্যরাও। ধর্ম পরিবর্তন করতে মুজাফফরনগরের সাহারনপুর বাগরার যশবীর আশ্রমের সঙ্গে যোগাযোগ করে ওই পরিবার। সেই মতো আশ্রমের যোগ সাধনা কেন্দ্রে যজ্ঞের আয়োজন করা হয়। আচার্য মৃগন্ত ব্রহ্মচারী সবাইকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করেন। তাদের গলায় স্বস্তিক চিহ্ন আঁকা হয়, বিশেষ মালা পরানো হয়েছিল। পরে ভক্তি ভরে বৈদিক মন্ত্র উচ্চারণ করেন ওই মুসলিম পরিবারের সদস্যরা। যজ্ঞ শেষে ধর্ম পরিবর্তন সম্পন্ন হয়েছে বলে আশ্রমের তরফে জানানো হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।